নমস্কার বন্ধুরা, নলেজ একাডেমিতে আপনাদের স্বাগত। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো আমাদের রাইজ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেট বলে যে পর্বটি ছিল তার দ্বিতীয় পর্যায়ে। তো এখানে আমরা আলোচনা করব মারাঠা রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে এবং তাদের পেশোয়াদের সম্পর্কে, যেগুলো শুধুমাত্র পরীক্ষায় আসে এবং আসতে পারে সেগুলো সম্পর্কেই। এখানে আমি যেগুলো ইনক্লুড করার চেষ্টা করেছি সেগুলো সমস্ত বইয়ে আপনি পাবেন না, বেশিরভাগ বইয়েই পাবেন না আপনি, কিছু কিছু বইয়ে মাত্র পাওয়া যায়। তো আমি পরীক্ষায় আসার মতন এবং যেগুলো এখনও পর্যন্ত এসছে সেই সম্বন্ধীয় কোশ্চেনগুলো মিক্সড করে এই নোটটা আমি তৈরি করেছি। এখানে আমি কোনো পিডিএফ দেব না, কারণ মাইন্ড ম্যাপ বানানোর সময় আমি পাইনি এখনও পর্যন্ত, সুযোগও পাইনি, কারণ প্রচুর চাপের মধ্যে আছি এবং ব্যস্ততার মধ্যে আছি আমি। তো যার জন্য আমি আপনাদের আলোচনা করে দিচ্ছি, আপনারা আলোচনাটা শুনে নিজেদের মতো নোট বানিয়ে নেবেন। আমরা জানি যে 1689 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব শম্ভুজিকে ক্যাপচার করেছিল, মানে শম্ভুজিকে আটক করেছিল। শম্ভুজি কে ছিলেন? শম্ভুজি ছিলেন শিবাজির ছেলে, বড় ছেলে ছিলেন শম্ভুজি। এবং শুধু শম্ভুজিকেই নয়, তার সাথে শম্ভুজির ছেলে শাহু, যার নাম আমরা অনেকেই জানি, তাকে আটক করেছিলেন। কিন্তু আটক করে তিনি কোনো দুর্ব্যবহার করতেন না, যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে রাখতেন তাদের। তো 1707 খ্রিস্টাব্দে যখন ঔরঙ্গজেব মারা গেলেন এবং তার পুত্র জাহানদার শাহু সিংহাসনে বসলেন, তখন তিনি শাহুকে ছেড়ে দেন। এবার শাহু যখন চলে আসলো নিজেদের রাজ্যে, মারাঠাদের রাজ্যে, তখন এখানে একটা সমস্যার উৎপত্তি হলো। সেটা হলো যে যখন শম্ভুজিকে গ্রেপ্তার করা হয়েছিল সেই সময় যে শিবাজির ছোট ছেলে রাজারাম, তিনি মারাঠা রাষ্ট্রের দায়িত্ব সামলাচ্ছিলেন এবং তার সঙ্গে তার সাথ দিয়েছিলেন তার স্ত্রী তারাবাই। এবার এই তারাবাই হঠাৎ শম্ভুজি শাহুর আগমনে যথেষ্ট চিন্তিত হয়ে উঠেছিলেন এবং তিনি শাহুর বিরুদ্ধে বিদ্রোহের আয়োজন করতে লাগলেন। এবং এই সময় আসল যে পেশোয়াদের প্রভাব প্রতিপত্তি, সেটার উৎপত্তি ঘটে বালাজি বিশ্বনাথের মাধ্যমে। আমি শুধুমাত্র পেশোয়া বালাজি বিশ্বনাথ এবং যে সর্বশেষ পেশোয়া বাজিরাও টু, তাদের শালটা আমি উল্লেখ করেছি পাশে। দেখতেই পাচ্ছেন বালাজি বিশ্বনাথের শাল 1713-20। কোনোদিন পরীক্ষায় আসবে না যে বালাজি বিশ্বনাথ কতদিন অবধি রাজত্ব করেছিলেন। পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে পেশোয়া, প্রথম পেশোয়া রাজত্বকাল কবে থেকে শুরু হয় এবং কত সালে শেষ হয়। তার জন্যই আমি 1713 সালটা এখানটা ইনক্লুড করেছি। তো পেশোয়া বালাজি বিশ্বনাথ শাহুকে সাপোর্ট করেছিলেন, শাহুকে সহায়তা প্রদান করেছিলেন তারাবাইয়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, এবং তার জন্য খুশি হয়ে শাহু তাকে পেশোয়া হিসাবে মনোনীত করেন। এবং এই সময় থেকে পেশোয়াদের যে আসল ডোমিনেশন, অর্থাৎ পেশোয়াদের প্রভাব, সেটা বৃদ্ধি পেতে থাকে। 1719 খ্রিস্টাব্দে বালাজি বিশ্বনাথ সৈয়দ বাদারকে সাহায্য করেছিলেন, বা সৈয়দ ভাতৃদ্বয়কে সাহায্য করেছিলেন ফারুক শিয়রকে সিংহাসনচ্যুত করবার জন্য। এবং ফারুক শিয়রকে যেহেতু সিংহাসন চ্যুত করবার জন্য সৈয়দ ভাতৃদ্বয়কে সাহায্য করেছিলেন, আবদুল্লাহ খান এবং হোসেন খানকে, তো তার ফলস্বরূপ, তার পুরস্কার স্বরূপ তিনি মুঘল সনদ লাভ করেছিলেন, যেটাকে আমরা মুঘল সনদ এন্ট্রি বলি, কিংবা ম্যাগনা কার্টা অফ মারাঠা কনফেডারেসিও বলা হয়। এর ফলে কি হয়েছিল? এর ফলে মারাঠারা যে ট্যাক্স কালেক্ট করতো, অর্থাৎ স্বদেশমুখী, সেই স্বদেশমুখী তারা এন্টায়ার ডেকান, যে দক্ষিণ প্রদেশ ডেকান এবং কর্ণাটকা, এই পুরোটা জায়গার উপর স্বদেশমুখী ট্যাক্স কালেক্ট করার অধিকার লাভ করেছিল মারাঠারা। সবথেকে ইম্পর্ট্যান্ট এর মধ্যে যে পয়েন্ট, সেটি হলো এই যে পেশোয়া বালাজি বিশ্বনাথকে বলা হয় সেকেন্ড ফাউন্ডার অফ মারাঠা স্টেট, পরীক্ষায় আসতে পারে, যথেষ্ট গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে যাই পেশোয়া বাজিরাও ওয়ান, একে বলা হয়, ইনাকে বলা হয় হিন্দু পাত পাতশাহী উপাধি দেওয়া হয় এবং ফাইটিং পেশোয়া নামেও একে চিহ্নিত করা হয়। তারপরে আমরা আসছি পেশোয়া বালাজি বাজিরাওয়ের ঘটনায়, নানা সাহিব এই নামেও তাকে জানা যায়। সুপ্রিম পাওয়ার ফ্রম দ্য ছত্রপতি টু দ্য পেশোয়া, এর মানে হচ্ছে এই সময় যে ছত্রপতি যেটা ছিল, অর্থাৎ শিবাজির নামের আগে আমরা ছত্রপতি বলি, এই ছত্রপতি থেকে আলটিমেট যে পাওয়ার, আলটিমেট যে শক্তি, আলটিমেট যে ক্ষমতা, সেই শেষ ক্ষমতা কিংবা চূড়ান্ত ক্ষমতা চলে আসে পেশোয়ার কাছে। এবং এই সময় একটি গুরুত্বপূর্ণ যুদ্ধের সম্মুখীন হয় মারাঠারা, সেটা হলো থার্ড ব্যাটেল অফ পানিপথ, যেখানে মারাঠারা আহমদ সহ আবদালের হাতে পরাজিত হয়।
এবং তারপরে যে পয়েন্টটা নমিনাল কমান্ড অর্থাৎ অ্যাকচুয়াল কমান্ড, এটা কোনোদিন পরীক্ষায় আসবে না। তবুও আমি যেহেতু এটা থার্ড ব্যাটেল অফ পানিপথের সাথে গুরুত্বপূর্ণ, সেহেতু আমি এটা রেখেছি। অর্থাৎ মারাঠাদের যে নমিনাল কমান্ড, নমিনাল মানে কথার অর্থ হচ্ছে যেটা নামেই যে শাসন করছে, নামেই যে আদেশ দিচ্ছে যুদ্ধের, সেটা ছিল বিশ্বাসরাও। খুব ছোট বাচ্চা ছিল, পেশোয়া বালাজি বাজিরাওয়ের সন্তান ছিলেন তিনি। আর অ্যাকচুয়াল যে কমান্ড সেটা হাতে ছিল সদাশিব রাও ভাউয়ের কাছে। তারপর পেশোয়া মাধব রাওয়ের কথায় আসি আমরা। তিনি যে হারিয়ে যাওয়া গৌরব মারাঠা এম্পায়ারের, মারাঠা রাজত্বের যে হারিয়ে যাওয়া গৌরব, সেটা পুনরুদ্ধার করেছিলেন। এবং তার মিনিস্টার হিসাবে নানা ফড়নবিশের নাম আমরা জানতে পারি, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে নানা ফড়নবিশ কোন পেশোয়ার সময়কার মিনিস্টার কিংবা মন্ত্রী ছিলেন। এবং 1771 খ্রিস্টাব্দে মারাঠারা শাহ আলম, মুঘল সম্রাট শাহ আলমকে দিল্লিতে এম্পারার হিসাবে গ্রহণা করে, এই ঘোষণা করে। এরপর আমরা আসি নারায়ণ রাওয়ের কথায়। নারায়ণ রাও অতটা ইম্পর্ট্যান্ট না, জাস্ট মনে রাখতে হবে মাধব রাওয়ের পরেই আছে নারায়ণ রাও, তারপরে আসছে রঘুনাথ রাও। রঘুনাথ রাও নারায়ণ রাওয়ের কাকা ছিলেন। রঘুনাথ রাওয়ের সময় একটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো, সেটা হচ্ছে বড়া ভাই কনস্পিরেসি। এই বড়া ভাই কনস্পিরেসি কথাটার অর্থ হলো যে 11 জন বড়া ভাই ছিল, গোলকার, সিন্ধিয়া এরা, আর এই রঘুনাথ রায়কে তারা ষড়যন্ত্র করে পদচ্যুত করেছিলেন। ওই জন্য বড়া ভাই কনস্পিরেসি নামটা নগরাথ রায়ের সঙ্গে জড়িত। তো পরীক্ষায় যেটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে বড়া ভাই কনস্পিরেসি কোন পেশোয়ার সঙ্গে জড়িত কিংবা কোন রাজত্বের সঙ্গে জড়িত, মারাঠা, কর্ণাটক এরকমভাবে। তো তারপরে এখানে আমরা আসি যে পেশোয়া মাধব রাওয়ের কথা। মাধব রাওয়ের সময় ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার হয় 1775-82, আপনারা জানেন। তারপরে হচ্ছে পেশোয়া বাজিরাও টু, সর্বশেষ পেশোয়া ইনি। ইনার সময় শেষ কবে, সেটা হচ্ছে 1818-তে এনার রাজত্ব শেষ। তো পরীক্ষায় এটাই আসতে পারে যে পেশোয়া রাজত্ব শুরু কবে থেকে 1713 এবং শেষ কবে 1818। এই সময় দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়, সেকেন্ড মারাঠা ওয়ার 1803-5 এবং থার্ড মারাঠা ওয়ার 1817-18। এবং এই সময় যে পেশোয়ার যে স্থান সেটা অবলুপ্ত করা হয়। তো তাহলে এই হলো আমাদের মারাঠার যে পেশোয়াদের সম্বন্ধে যেগুলো আমরা জানবো এবং যেগুলো পরীক্ষায় আসতে পারে এবং এসেছে, সেই সম্বন্ধেও কিছু তথ্যের আলোচনা। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পেশোয়াদের নামগুলো পরপর মুখস্থ রাখবেন, আসতেই পারে পরীক্ষায় কার পর কে পেশোয়া ছিল এবং প্রথম পেশোয়া রাজত্বকাল সময় শুরু এবং দ্বিতীয় পেশোয়া রাজত্বকালের শেষ অবশ্যই মনে রাখবেন, এবং গুরুত্বপূর্ণ ঘটনা এবং প্রত্যেকের ছদ্মনাম, কাকে হিন্দু পাত পাতশাহী বলা হতো, কাকে ফাইটিং পেশোয়া বলা হতো, কাকে নানা সাহেব বলা হতো, এছাড়া কাকে সেকেন্ড ফাউন্ডার অফ মারাঠা স্টেট বলা হতো, এইগুলো আপনারা একটু দয়া করে চোখ বুলিয়ে নেবেন। ধন্যবাদ। এর পরের পর্বে আমরা আসব যে শিখ গুরু, তাদের সম্পর্কে একটা শর্ট নোট নিয়ে এবং সেখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে সেই সমস্ত জিনিস নিয়ে। এগুলো WBCS প্রিলির জন্য অতটা গুরুত্বপূর্ণ না হলেও, গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না হলেও মেনের জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। শর্ট কোশ্চেন যে কোনো সময় আসতে পারে, আর যদি আপনি না পড়ে যান তাহলে একটা নম্বর হারানো মানেই আমাদের একটা স্থান পিছিয়ে যাওয়া চাকরি পাওয়া থেকে। তো যার জন্যই আমাদের যতটুকু দরকার শুধু ততটুকুই এখান থেকে পড়তে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল তো সাবস্ক্রাইব করছেনই, তার সাথে সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে আমরা খুশি হব। ধন্যবাদ।